Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to my Fatima's cooking school. Amari ranna gulo jodi bhalo lage thake like share ebong subscribe korbe pashe thaka bell icon ti bajiye jabe jeno amar ranna ti shobar age tomader kache chole jay. কেমন আছো বন্ধুরা আশা করি খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তোমাদের দোয়ায় চলো বন্ধুরা আমরা আমাদের পাশের জনকে ভালো রাখব সেই সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তাহাজ্জুদ পড়ব নফল পড়ব মা বাবাকে শ্রদ্ধা করব আর সৎ থাকব ভালোকে গ্রহণ করব খারাপকে বর্জন করব তবেই তো আমাদের জীবন পরিপূর্ণ হয়ে যাবে আর কি লাগবে আজ আমি দেখাবো দেশীয় মুরগি রোস্ট রান্না এখানে আমি রোস্টের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে রেখেছি এখন লবণ এবং জর্দা রং দিয়ে খুবই ভালোভাবে মেখে নিচ্ছি এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই রোস্টটি আমি আমার বোনের বাসায় রান্না করেছিলাম সেটাই আজ শেয়ার করছি কিভাবে রান্না করেছি এতে আমি ভাজতে দিয়ে দিয়েছি তেল কিন্তু ভাজার সময় কিন্তু একটু তেলটা বেশি দিতে হবে নইলে ভাজাটা আমার কাছে ভালো লাগে না কেউ চাইলে অল্প তেল দিয়ে ভেজে নিতে পারো কিন্তু বেশি তেল দিয়ে ভাজলে রোস্ট ভাজাটা সুন্দর হয় এই তো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে নিচ্ছি ভাজা কিন্তু খুব সুন্দর হয়েছে কারণ সাথে ছিল জর্দা রং দিয়ে মাখানোর কারণে ভাজাটির কালার খুব সুন্দর এসেছে এখন আমি মুরগি ভাজাটি উঠিয়ে নেচ্ছি এখন আমি উঠিয়ে রোস্ট রান্না করে নেব কড়াইতে তেল দিয়ে তেজপাতা গরম মশলা ধুয়ে দিয়ে দিয়েছি এবং পেঁয়াজের পেস্ট এক কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্টটি ফ্রোজেন করা ছিল আর সাথে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি চাইলে যে কোনো একটা দিয়েও রান্না করতে পারো কোনো সমস্যা নেই এখানে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি এখানে দুটি মুরগির রোস্ট করেছি সেই অনুযায়ী আমি মশলাগুলো দিচ্ছি তোমরা যেভাবে বানাবে যতগুলো মুরগি ততটুকু মশলা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে হবে এখানে আমি রোস্টেড মশলা দিয়ে নিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম জয়ফল জয়ত্রী পোস্তার দানা এবং তেজপাতা গরম মশলা আর ইস্টার আনিস ও শাহি জিরা শাহি এলাচ এবং দিয়ে নিলাম আমারই করা টমেটো পিউরি হাফ কাপ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং দিয়ে দিয়েছি হাফ কাপ দই সাথে আরও দিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়ো ও দুই টেবিল স্পুন মরিচের গুঁড়ো এখন আমার খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাগুলো আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে নিচ্ছি এখন আবারও আমি একটু ভালোভাবে মশলার মধ্যে রোস্টের পিসগুলো কষিয়ে নেব দেখো বন্ধুরা আমার এই রোস্ট রান্নার কালারটি কিন্তু খুবই সুন্দর এবং সেই সাথে অসাধারণ হয়েছে এবং এখন দিয়ে নিচ্ছি এক কাপ গরুর দুধ পানি ছাড়া এক কাপ গরুর দুধ এখানে আর কোনো পানি দেব না এই যতটুকু দিয়েছি ততটুকু দিয়েই আমার রোস্টটি রান্না হয়ে যাবে আমি আবার মনে করলাম আরেকটু লাগবে আরও হাফ কাপ দিয়ে নিই
আমার রুষ্টি হয়ে গেছে, সাফ করে ফেলেছি। সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার পরিবারের জন্য দোয়া করব, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর বোঝামন কম দিন দেবো মন্দ না কম দিবো।